আসসালামু আলাইকুম, কেমন আছিস সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি, কিন্তু আমি যখন বাসা থেকে বের হই তখন আমি বুঝি নাই যে আমি আসলে কোথায় যাচ্ছি। আপনাদের ভাই আমাকে পুরা বোকা বানিয়ে তারপরে বাসা থেকে বের করছে। প্রথমে আমাকে বলে যে চলো আমি নাকি তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাই না, চলো তাহলে তোমাকে ঘুরাই নিয়ে আসি। এখন আমি দেখি সে আমাকে মাছের বাজারে নিয়ে গেছে। সে বাজার করবে, তাকে একটু হেল্প করতে হবে, সে সব কিছু একা একা নিয়ে আসতে পারবে না বাসায়, সে এই জন্য আমাকে নিয়ে গেছে। যাই হোক, চলে আসছে, এখন কি আর করার। আমি এখানে মাছ কাটা দেখতে সেই ভাইটা কি দ্রুত মাছগুলো কাটতেছে। আর এখানে অনেক বড় বড় অনেক ধরনের মাছ আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা কচুক্ষেত বাজার, এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। হ্যাঁ সুন্দরবনই হয়। এখানে আছে বড় সাইজ, বড়টা বড় 360 টাকা। অবশেষে আমাদের মাছ কেনা হলো, রুই মাছ। এটা হলো 3 কেজি প্লাস। আমাদের মাছটা নেওয়া হয়ে গেল। আর আপনাদের ভাইয়া বলছে যে আর অন্য কী মাছ নিবা, এখানে একটু মাছের দামটা বেশি, তো আমি তোমাকে পরে মাছগুলো এনে দিব। এখন এই যে পেঁয়াজ রসুন, এখান থেকে আলু নিব। আরও এখানে পোলার চাল নিয়েছি। এরপরে আরও অনেক সবজি কিনতে হবে, ডিম কিনতে হবে। তো মেন উদ্দেশ্য হলো ডিম। এই ডিমটা বাইকের সাইডে দিলে ভেঙে যেতে পারে, এই জন্যই আপনার ভাই আমাকে নিয়ে গেছে যাতে আমি ডিমটা ধরে বাসায় আনতে পারি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আয় সালে বলো।